তো আজকে সকাল সকাল ওর গোছ গাছ শুরু হয়ে গেছে মোটামুটি, মানে যাওয়ার টাইম প্রায় চলে এসেছে। আর এই বক্স, এগুলো সব ওর জিনিসপত্র, তো এগুলো সব ঠাকুমার ঘরেই ছিল। আর এখন বাস ওর গোছ গাছ চলছে, দেখছে কোনটা কোনটা নেবে, কোনটা বাদ দেবে। আর আমাকে একটা শ্যাম্পু দিল আর ওডোমস দিল, আমি আবার ঠাকুমাকে একটা দিলাম। আরও এখন বাস গুছিয়ে নিক, তারপর রান্নাবান্না করবো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্টে আমরা আজকে ফ্রুটস খেয়ে নিয়েছি। ঠাকুমা কি সুন্দর তোমাকে পাউডার লাগিয়ে দিয়েছে, একবার সোজা হও না। এই দেখো ঠাকুমাকে কি সুন্দর করে পাউডার লাগিয়ে দিয়েছে। আর এটা ঠাকুমার ঘর, ওই দেখো দাদু ঠাকুমার ঠাকুর ঘর এটা। ঠাকুমা পুজো টুজো দিয়ে স্নান ধান করে একদম রেডি। থালা বাটি ঘটি সব আছে, দেখো সব আছে, কি নেই একটা সংসারে যা যা লাগে। আমি শুধু ভাবছি তুমি এত বড় বাক্স নিয়ে কি করে যাবে, কেমন কষ্ট হবে বলতো। তো আমি এখানে সবজি টবজি কাটছিলাম ঠাকুমার ঘর থেকে এসে, আজকে কলার তরকারি রান্না করব আর চাল কুমড়ো ভাজবো। আর এদিকে আজকে আমার চাটা, আমার চা নয় আমাদের চাটা, ইনি করেছেন, মানে করেছেন খুব সুন্দর, মানে দারুণ চা করেছে। কিন্তু ওই কাজ করার থেকে করানোতে বেশি কষ্ট না, কোনটা কোথায় এখান থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে বলতেই আমার অবস্থা খারাপ। কিন্তু দারুণ চা তো, লাজবাব হয়েছে এরকম চা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, এত জিনিস দিয়ে মজা আসছে। এটা সত্যি কথা যে আমি চাটাতে অবশ্যই, আমি চাটাতে যথেষ্ট খরচা করি, অন্য কিছু খাই না, খাই চাটা আমি একটু। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আরও কাজকর্ম আছে সেগুলো করতে হবে। তো রান্নাবান্না করে আমি স্নান করে চলে এসেছি আর আমরা খেতেও বসে গেছি। তো আজকে রান্না করেছি ওর পছন্দের কলার তরকারি, ওখানে চাল কুমড়ো ভাজা, আর এখানে ও ভাত মাখতে শুরুও করে দিয়েছে। আর আজকে ওই আমাকে খাইয়ে দেবে, কারণ আমি, আমার কিছু কাজ, পেন্ডিং কাজ পড়ে আছে, মানে ব্লগগুলো এডিট করাই হয়নি, টাইমই পাচ্ছি না করার। তো ভাবছি এখন আমি ব্লগগুলো এডিট করব দু ঘন্টার মধ্যে, আমার ফোনে আবার ফরম্যাট মারতে হবে, নাহলে আর ব্লগ করতে পারবো না। তো আজকে আমাকে খাইয়ে দেবে আর আমি বসে বসে একটু আনন্দ নেব, আনন্দই আনন্দ। আমি রাক্ষস, সরি রাক্ষসী, আরে বাবা আমি আমার মতো টক হয়ে গেছে পুরো, মানুষের যা ভালো লাগে তা নাকি ওর ভালো লাগে না, মানুষের আমাকে ভালো লাগে না সেই জন্যই তোমার আমাকে ভালো লাগে না। মানে কারোর সাথে, মানে যেটা সবার খেতে ভালো লাগবে সেটা ওর খেতে ভালো লাগে না, অল্প একটু দেবে কিন্তু। এবার খেয়ে দেখো কত ভালো লাগছে, ভালো লাগছে না? দেখো কি সুন্দর করে ভাতগুলো মেখেছে, আমার এরকম ভাত মাখা খুব ভালো লাগে। ছোটবেলায় আমার মনিপিসি আমাকে ঠিক এরকম করেই ভাত মেখিয়ে দিত আর কি, তো মনিপিসির কথা মনে পড়ে যায় যখন ও এরকম ভাত মাখে আর কি। আহ কি আদর করে দিচ্ছে গো, আশা এত আদর যদি সারা বছর পেতাম। তো এই দেখো বাচ্চাদের মতো আমার গুঁড়ো দুধ চুরি করে খাচ্ছে, আর এ দেখো চোর ধরা পড়ে গেছে। পুরো বয়সে এরকম করে গুঁড়ো দুধ কে খায় ভাই, কি করে খাচ্ছে দেখো।
তো এই যে আজকে বিকালবেলা চাটা ওই বানিয়েছে, আমি বাসন ধুচ্ছিলাম, কারণ আজকে খেয়ে বাসন ধুইনি। প্রচুর ভিডিও এডিট করতে বাকি ছিল, তো এডিটটাই করছিলাম। আর সত্যি বলছি, এত গরম পড়েছে যে গরমে আর ভালো লাগছে না। তো একটু বেরোনোর কথা আছে, জানি না বেরোবো কি না। মানে কথা আছে মানে কি, কথা ছিল যে আজকে একটু এখানে যে মলটা হয়েছে নতুন, তো সেই মলটাতে যাব, কিন্তু এত গরম পড়েছে আমার একটুও যাওয়ার আর শখ নেই। এর পরের ছুটিতে ও যখন আসবে তখন যাব। তো আজকে একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে, কালকে যেহেতু ও চলে যাবে, মানে আমরা মা বাবার কাছে যাব, তো সেই জন্য একটু বেরোবো। এ দেখো, চুরি করে দুধ খেতে গিয়ে মুখে লাগিয়েছে, গায়ে পড়েছে সমস্ত জায়গাতে। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, আর বাইরে থেকে এসে দেখো চা বানাচ্ছে, কারণ আজকে রাত্রের দায়িত্বটা ওর, মানে খাবার দাবারের। কিছুই করা লাগবে না, সকালে সব কিছুই আছে, শুধু একটু ভাত করবে। তো এখন একটু চাটা বানাচ্ছে। তো মাঝে মধ্যে কারোর হাতে চা পেলে না বেশ ভালোই লাগে। দেখো দেখো দেখো, আরও পেছনে ঘুরছে, সামনে আসবে না, না আসো গা। তো যাই হোক, চাটাই দেখাই, দেখো চাটা বানাচ্ছে। তো এই যে চা করে দিয়েছে, আর এখানে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, আর আমরা এখন দুজন মিলে মুড়ি খাবো। তো মুড়িটা খেতে খেতে হঠাৎ করেই ডিসিশন হলো যে রাত্রেও আমরা মুড়ি খাবো, কারণ নিরামিষ তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আর এখানে আমরা মুড়ি নিয়ে টানাটানি করছিলাম, কারণ আমি মুড়িতে পেঁয়াজ দিয়েছিলাম, তো ও প্রথমে বলছিল পেঁয়াজ দিলে মুড়ি খাবে না, তাই বলছি ঠিক আছে তোমার খেতে হবে না, তো তাই জন্যেই আর কি টানাটানি করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে মুড়ি খেতে খেতে আমাদের ডিসিশন হলো রাত্রে আর ভাত রান্না হবে না, কারণ ও তরকারি মুড়ি খেতেও ভীষণ ভালোবাসে। তো ও ওই কলার তরকারি দিয়ে সকাল থেকে মুড়ি খাবে ভাবছিল, মানে সকাল থেকে নয়, রান্নার পর থেকে আর কি। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন মুড়ি খাবে তাহলে আমিও আর ভাত টাত কিছু করতে হবে না, আমিও মুড়ি খেয়ে নেব। তো আমরা এখানে খেতে বসেও গেছি, আর আজকে আর আমি কিছুতে হাত দেব না, ওই আমাকে মুড়িটা মাখিয়ে দেবে, আমি বাস খাওয়ার পরে বাসনগুলো ধোবো। তো আমরা না দুজন দুরকম খাই, মানে ও তরকারি দিয়ে মুড়ি একটু একটু করে মেখে খেতে ভালোবাসে, আর আমি তরকারির সাথে মুড়িটা পুরোটা মেখে নিয়ে একটু নরম হবে সেটা খেতে ভালোবাসি। তো সেই জন্যে সবসময় আমরা মুড়ি খেলে আলাদাই খাই, একসাথে কখনোই খাওয়া হয় না। তো আজকের মুড়িটা ওই আমাকে মাখিয়ে দেবে। তো দেখো কত ভালোবাসা দিয়ে, কত সুন্দর করে আমাকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে।